প্রিয় শিক্ষার্থীরা, সামনে আগামী উচ্চ মাধ্যমিক 2024। আজকে আমি 2024 সালের উচ্চ মাধ্যমিকের অর্থনীতি বিষয়ে, আমরা জানি যে যে অবজেক্টিভ কোয়েশ্চেন থাকে 2 মার্কসের, 10টা করতে হয় তোমাদের, সেই 10টা অবজেক্টিভ কোয়েশ্চেন কি কি হতে পারে সম্ভাব্য প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করবে। যে প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও, আশা করা যায় যে 10টাই তোমরা ঠিকঠাক উত্তর লিখতে পারবে। আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে 10 নম্বরের প্রশ্নগুলো যখন তোমরা অ্যান্সার করবে, তখন তোমরা 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো লেখার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবে যে খুব বেশি লিখতে হবে না, কিন্তু মূল বিষয়গুলো লিখতে হবে। তা 2 নম্বর আমরা এখন চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব যে কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো অবশ্যই করতে হবে। যেমন আমরা যদি প্রথম আসি 2 নম্বর চ্যাপ্টার, দেখো চ্যাপ্টার 2-এ কি কি প্রশ্ন হতে পারে। কোন দ্রব্যের চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, চাহিদার পরিবর্তন বলতে কি বোঝো, চাহিদা সূত্রটি লেখো, গিভেন দ্রব্য কি, নিকৃষ্ট বা ইনফিরিয়ার গুড কি, চাহিদা সূত্রের 2টো ব্যতিক্রম, কার্যকরী চাহিদা বলতে কি বোঝো, চাহিদার পরিমাণে পরিবর্তন, চাহিদার পরিমাণে পরিবর্তনও যেমন হতে পারে, চাহিদার পরিবর্তন কি বা দাম প্রভাব কাকে বলে, এর অংশগুলো কি, বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এই 10টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে অবশ্যই যেটা পড়তে হবে, চাহিদা নির্ধারক 2টো বিষয় এটা পড়বে, দ্বিতীয় পড়বে চাহিদা সূত্র, গিফেন দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, চাহিদা সূত্রের ব্যতিক্রম। এই 4টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের। এছাড়া তোমরা পড়তে পারো চাহিদার পরিবর্তন আর চাহিদার পরিমাণে পরিবর্তন, এই 2টো প্রশ্ন পড়লে অবশ্য এর পার্থক্য যদি আসে তাহলে লিখতে পারবে। অ্যাকচুয়ালি এই 2টো পড়লে 3টে পড়া হয়ে যাবে। তাহলে 2 নম্বর চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেখলাম, এই 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে অন্তত পক্ষে আমাদের পড়তে হবে চাহিদা নির্ধারণকারী বিষয়, গিফেন দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য কাকে বলে, চাহিদা সূত্র, চাহিদা সূত্রের ব্যতিক্রম। এরপরে আসবো আমরা পরের চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার। এখান থেকে আমাদের 1টা 2 নম্বরের প্রশ্ন করে, প্রথম হচ্ছে চাহিদার এই 3টে দাম স্থিতিস্থাপকতার প্রশ্ন, অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি ডিমান্ড আর ক্রস প্রাইস, এই 3টে করতেই হবে। আর যেটা দরকার হচ্ছে সেটা হলো যে সম্পূর্ণ স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপকের চিত্র আঁকা। যে আর একটা প্রশ্ন এখান থেকে করা যেতে পারে সেটা হলো এই অঙ্ক, অর্থাৎ একটা নিউমেরিক্যাল প্রবলেম থাকতে পারে যে কোনো দ্রব্যের দাম এত থেকে এত হলো, তাহলে চাহিদা এত থেকে এত হয়েছে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত, অর্থাৎ সেক্ষেত্রে তোমার দাম স্থিতিস্থাপকতা ইপি সমান ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ব্যবহার করে তোমাকে এই নিউমেরিক্যাল গুলো করতে হবে। তাহলে আমরা কি পেলাম, আমরা দেখছি যে চাহিদা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে প্রধানত আমাদের 1, 2, 3 এই 3 ধরনের স্থিতিস্থাপকতা পড়তেই হবে, আর এর সাথে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। আর সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, যার ছবিটা হয় সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা এইরকম, এই সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি সমান্তরাল বলে ছবিটা এঁকে দিতে হবে, আর সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা যার ছবিটা হবে, আমরা যদি দেখি এই বরাবর পরিমাণ আর এই বরাবর দাম যদি পরিমাপ করি, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। এইবার 3, তাহলে 2 নম্বর চ্যাপ্টার থেকে একটি আসবে, 3 নম্বর চ্যাপ্টার থেকে একটি আসবে, 5 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের একটা করতে হবে। 5 নম্বর চ্যাপ্টারে আমরা এই 4টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এসিএমসি সম্পর্ক, সির ভাই কাকে বলে, উদাহরণ চাক বা না চাক
তোমাদের উদাহরণ দিতে হবে পরিবর্তনশীল ব্যয় কাকে বলে আর স্বল্পকালীন গড় ব্যয়রেখার আকৃতি কেমন হয়, ইউ আকৃতির হয় কেন, সেটা দু এক কথায় পরিবর্তন অনুপাতের নিয়ম কার্যকরী হওয়ার কথা, এই দুটো শব্দ যেন তোমাদের উত্তরের মধ্যে থাকে। ঠিক তেমনি স্থির ব্যয় কাকে বলে বলে স্থির ব্যয়ের সংজ্ঞা প্লাস বলুক বা না বলুক প্রশ্নে না দিলেও উদাহরণ দিতে হবে। ঠিক একই রকম পরিবর্তনশীল ব্যয় সংজ্ঞার সাথে বলুক বা না বলুক তোমাদের উদাহরণটা দিতেই হবে। এরপর আসবো আমরা নেক্সট চ্যাপ্টার ছয়। ছয় থেকে আমাদের একটা 2 নম্বরের প্রশ্ন থাকবে। 2 নম্বরের প্রশ্নে এখানেও আমরা খুব গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন থাকবে। প্রান্তিক রেভিনিউ বা এমআর কাকে বলে এটা থাকবে, এআর এমআর রিলেশন, এআর এমআর রিলেশন দুভাবে আসে। একটা হতে পারে যে এআর এমআর যখন দাম বা প্রাইসটা ফিক্সড কনস্ট্যান্ট, অথবা থাকতে পারে প্রাইস হচ্ছে ভ্যারিয়েবল অর্থাৎ বাড়া কমা করতে পারে, পূর্ণ প্রতিযোগিতার বারে এই বাজারে এই ঘটনাটা দেখতে পাই আর অপূর্ণ প্রতিযোগিতার বাজারে এইটা, এই দুই বাজারেই এআর এমআর রিলেশনটা আসতে পারে। আর আসতে পারে কি যে এআর এমআর এবং ইপির রিলেশন, অর্থাৎ আমরা জানি এমআর সমান পি, অথবা এটাকেই আমরা এআর বলতে পারি, এই এআর 1 - 1/ইপি, এই যে রিলেশনটা, শুধু এই রিলেশনটুকু লিখলেই হবে। তোমরা এখানে রিলেশন লিখে এমআর মানে কি, ইপি মানে কি, এইগুলোকে জাস্ট আমাদের উল্লেখ করে দিতে হবে, আর কিছু, তাহলে পুরো নাম্বার পাবে, আর কিছু ব্যাখ্যার দরকার নেই। নেক্সট আসছি আমরা, আর একটা প্রশ্ন এখানে করতে পারো, সেটা হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা যদি অসীম হয় তাহলে পারে সেক্ষেত্রে এমআর এর ভ্যালু কত হবে। এখানে আমরা এমআর মানে জানি, ফর্মুলাটা আমরা জানি যে এআর 1 - 1/ইপি। তাহলে এখন দেখো যে এমআর এর ভ্যালু বের করতে চাইছি ইপি 1, তাহলে এই জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এই অংশটা কি হয়ে গেল, এই অংশটা হয়ে যাচ্ছে 1 - 1 - 1 মানে 0, তার মানে অ্যাকচুয়ালি এআর যদি 1 হয় তাহলে এ এই সরি ইপি যদি 1 হয় তাহলে এই অংশটা 1 - 1, 1 - 1 0, 0-র সাথে এআর গুণ করা মানে কত হয়, 0 হয়ে যাচ্ছে, তার মানে ভ্যালু অফ এমআর উইল বি 0, এই অ্যান্সারটা করবে। নেক্সট আমরা আসছি চ্যাপ্টার 17, অর্থাৎ এরপর আমাদের 2 নম্বরের আর একটি প্রশ্ন আসবে 17 নম্বর চ্যাপ্টার থেকে, যেখানে আমাদেরকে এই 8টা প্রশ্ন আমাদেরকে করতে হবে। এই 8টা প্রশ্নের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো যে প্রসারমূলক রাজকোষ নীতি কাকে বলে বা সংকোচনমূলক রাজকোষ নীতি কাকে বলে, ঘাটতি বাজেট কাকে বলে, ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি কাকে বলে, এই 4টে করতেই হবে। আর এর বাইরে যদি দুটো করতে চাও তাহলে মুদ্রাস্ফীতি বা মন্দা নিয়ন্ত্রণে দুটো ফিসকাল পলিসি বা রাজস্ব নীতির উল্লেখ করা, এই কটা করলেই আমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে। নেক্সট আমাদের আসছে চ্যাপ্টার 19, এখান থেকেও কিন্তু আমাদের একটা আসবে, এখানেও কিন্তু তোমাকে 5টা প্রশ্ন বা 4টা প্রশ্ন করতেই হবে। যেমন সমপার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে, রেঞ্জ বা প্রসার কাকে বলে, লরেঞ্জ রেখা কি, গিনি সহগ কি, আর এই 4টা প্রশ্ন করতেই হবে। তার সাথে তোমরা বড় প্রশ্নে প্রসার আর সমপার্থক্যের সুবিধা অসুবিধা পড়ছো, ফলে সেখানে অটোমেটিক্যালি প্রসারের দুটো সুবিধা বা দুটো অসুবিধা হয়ে যাচ্ছে, ফলে নতুন করে এক্সট্রা করতে হচ্ছে না, শুধু 4টে প্রশ্ন করলে এখান থেকে হয়ে যাচ্ছে। নেক্সট আমরা আসছি চ্যাপ্টার 20, 20 নম্বর চ্যাপ্টারেও 1টা প্রশ্ন আসবে। তাহলে আমরা সেই 1টা প্রশ্নের মধ্যে জন্য আমরা করব মিনিমাম 4টে প্রশ্ন আমাদের রেডি করতেই হবে। কি কি, একটা হচ্ছে পভার্টি লাইন বা দারিদ্র রেখা কাকে বলে, আর মাথা গুনতি পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, ছদ্ম বা প্রচ্ছন্ন বেকারত্ব, আর আর করতে হবে প্রযুক্তিগত বেকারত্ব, এই 4টে খুব গুরুত্বপূর্ণ। এর সাথে যদি সম্ভব হয় দারিদ্র্যের ফাঁক বা ব্যবধান,
আর এই দুটোর একটাও আসতে পারে, একচেটিয়া ফার্ম আর একচেটিয়া শিল্প সমষ্টির উদাহরণ। এছাড়া যদি অতিরিক্ত এই ছটা তৈরি করার পরে সম্ভব হয়, তাহলে দারিদ্র দূরীকরণে দুটো ব্যবস্থা। যদিও এই দারিদ্র দূরীকরণে একটা বড় প্রশ্ন 5 নম্বরে পড়ছে এই চ্যাপ্টারে, ফলে অটোমেটিক্যালি সেখান থেকে 2 নম্বরের একটা রেডি হয়ে যাবে বলে আর আমি আলাদা করে বলছি না। এবারে আমরা আসব চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের 3টে প্রশ্ন আসবে 2 নম্বরের, ফলে বুঝতেই পারছো যে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। এখানে 3টে প্রশ্নের মধ্যে এই দুটোর মধ্যে একটা আসবেই। নরসিংহম কমিটি দেশে যে ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেছে সেটা কস্তরীয়, আর নরসিংহম কমিটির দুটো সুপারিশ যা দেশে আমাদের সরকার গ্রহণ করেছে, এই দুটো প্রশ্ন থেকে একটা আসবেই। এরপরে আসছে যে আরেকটা অংশ থেকে, বিমা অংশটা থেকে আসবে একটি প্রশ্ন, যেটা 3টে প্রশ্ন পড়লেই একটি পাবে। একটা হচ্ছে জীবন বিমা সাধারণ বিমার পার্থক্য, জীবন বিমার সাধারণ বিমার পার্থক্য বা স্টেট টু ডিফারেন্স বিটুইন জেনারেল ইন্স্যুরেন্স, একটা থাকবে জীবন বিমাকে প্রতিশ্রুতির চুক্তি বা নিশ্চয়তার চুক্তি বলে কেন, আর সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলে কেন। এই 3টের মধ্যে একটা কনফার্ম পাবে। আর যদি তোমরা তাহলে একটা নরসিংহম কমিটি থেকে প্রশ্ন থাকবে, একটা বিমা থেকে থাকবে, আর থাকবে তোমাদের প্রশ্ন এই 6 থেকে দেখো 10, এই 4টের মধ্যে একটা থাকবে। কি কি তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাট আর ডাব্লিউটিও দুটো পার্থক্য, এটা পড়তেই হবে, আর ডাব্লিউটিও দুটো কাজ, এই দুটো প্রশ্ন থেকেই একটা আসা সম্ভাবনা রয়েছে। আর এই দুটোর পরে যদি সম্ভব হয় তাহলে ডাব্লিউটিওতে যোগদানের ফলে ভারতের অসুবিধা বা ব্যাংক জাতীয়করণের দুটো উদ্দেশ্য বা বৈদেশিক বাণিজ্যে উদারীকরণের দুটো সুফল, এই প্রশ্ন কটা করলে এইখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবে। তাহলে এখানে নরসিংহম কমিটি থেকে একটি, ডাব্লিউটিও গ্যাট পার্থক্য বা যোগদানের ফলে সুবিধা বা ব্যাংক জাতীয়করণ এখান থেকে একটা প্রশ্ন পাবে, আর জীবন বিমা সাধারণ বিমা থেকে বা জীবন বিমা সাধারণ বিমা পার্থক্য বা জীবন বিমাকে কেন নিশ্চয়তার চুক্তি, সাধারণ বিমাকে কেন ক্ষতিপূরণের চুক্তি বলে, এখান থেকে একটা, মোট 3টে এই চ্যাপ্টার থেকে পাবে। তাহলে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে আমরা কি কি প্রশ্ন আলোচনা করলাম, এই প্রশ্নগুলো আশা করি যে কদিন তোমাদের হাতে সময় আছে এই প্রশ্নগুলোকে রেডি করে ফেলবে। সংক্ষেপে 2 লাইন 3 লাইনের বেশি দেবে না, যেখানে সম্ভব হবে সেখানে উদাহরণ দেবে, আর রেখাচিত্র দেওয়া সম্ভব হলে রেখাচিত্র দেবে। আশা করি এই প্রশ্নগুলো রেডি করে গেলে তোমরা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থনীতিতে অবজেক্টিভ প্রশ্নগুলো সবগুলোই ঠিকঠাক লিখে আসতে পারবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে এগুলো যদি ঠিকঠাক লিখে আসতে পারো তাহলে পরে 20তে 20ই পাওয়া যায়। সবাইকে আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা।